আমাদের ওভারঅল বাংলাদেশের শুধু স্পোর্টস না, সব জায়গাতে নৈতিকতা নিয়ে তো আমরা বেশি কনসার্ন। ও ইয়েস, দারুণ সুখবর, প্রধানমন্ত্রীর এক কথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার সুমন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এবার যখন বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন, তারপর থেকেই চলছে কে হবে ক্রিকেট বোর্ডের সভাপতি, এই নিয়ে চলছে কঠিন সমালোচনা। এরই মধ্যে কেউ বলছে মাশরাফিকে বিসিবি সভাপতি করা হোক, আবার অনেকে বলছে সাকিব, এছাড়া আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছিল। দর্শক, এরপর সকল সমালোচনা ঘিরে প্রধানমন্ত্রীর চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির দায়িত্ব দিলেন সৎ যুব মানুষের ভালোবাসার আরেক নাম ব্যারিস্টার সুমনকে। তার কারণ, যেমন মানুষের সুখে দুঃখে সকল সমস্যার সমাধান করে থাকেন এই ব্যারিস্টার সুমন, আর তাই তো প্রধানমন্ত্রীর মতে ব্যারিস্টার সুমন ক্রিকেটেও ঠিক তেমনভাবে ক্রিকেটের সমস্যার সমাধান করবেন, এটাই মনে করেন আমাদের প্রধানমন্ত্রী। আর তাই তো মাশরাফি, সাকিব বা অন্য কাউকে নয়, ব্যারিস্টার সুমনকেই বিসিবির দায়িত্বটা দিলেন। তো দর্শক, আপনাদের কি মতামত? ব্যারিস্টার সুমনকে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব দেওয়াতে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।